আপনাদের সঙ্গে আমার অনেকদিন বাদে দেখা হলো, তার কারণ মধ্যখানে আমিও ব্যস্ত ছিলাম, শরীরও ভালো ছিল না। সবাই নতুন বছরে ভালো থাকবেন। আর আজকে আমি দেখছি আমার একটা ছোট্ট বাগান আছে। আমরা অ্যাকচুয়ালি আধা মফস্বলে থাকি, তো সেখানে মাটিও কিনতে হয় পয়সা দিয়ে, আর গাছও প্রচুর পয়সা দিয়ে কিনতে হয়, কিন্তু তবুও আমরা করি। আপনাকে আমি আমার চারপাশের বাড়ি দেখাবো, প্রত্যেকেই এখানে কিছু না কিছু গাছ করে। তো দেখুন, আমার একটা ছোট্ট জায়গার মধ্যে আমি সিমেন্টের বাঁধিয়ে নিয়েছি, আপনাকে ক্যামেরাম্যানকে দেখাতে বলছি। দেখুন, এখানে একটা সিমেন্টের জায়গা নিয়ে আমরা একটা জায়গা করে নিয়েছি। তার মধ্যে দেখুন আমি কী কী গাছ করেছি আপনাকে আমি বলছি, পরে বিস্তারিত বলবো। যেরকম দেখুন, এটা হচ্ছে কুন্দ ফুল। দেখুন আমি কুন্দ ফুল তুলেছি, আর জবা ফুল তুলে ফেলেছি, তোলার আগে দেখালে ভালো হতো, কিন্তু তুলে ফেলেছি। এইবারে দেখুন একটু এগিয়ে যাই আমি, ধরুন আমি একটা গন্ধরাজ লেবুর গাছ পুঁতেছি, কবে হবে কিন্তু জানি না। কিন্তু এখানে চাইনিজ জবা আছে, জবা অনেক রকমের আছে, কারি পাতাও আছে। এবার আমি দেখাতে বলবো, দেখুন আমার এই যে একটা গাছ আছে কাঞ্চন ফুলের গাছ, যে কালারটা কিন্তু দেখা যায় না, দেখবেন কাঞ্চন ফুলের গাছটা দেখবেন দেখা যায় না, এই রংটা কিন্তু রেয়ার। আচ্ছা, এটা প্রচুর ভরে ভরে ফুল হয়, সেই সময় আপনাদের আমি দেখিয়ে ছবি দেব। আর এখানে একটা শ্বেতমালঞ্চ আছে, সেটাও যখন ভরে ছবি দেয় আমি কিন্তু আপনাদের ছবিগুলো পরে দেখাবো। এখন ভরা ছবি দেখাতে গেলে কোনোদিনই তাহলে করা যাবে না, কারণ এগুলো এক একটা সিজনে এক একটা হয়। এবার চলুন আমি গাছ আরও একটু আমাদের ছোটো ছোটো টবে যেগুলো আছে সেগুলো আপনাকে আমি দেখাই। এই দেখুন, এই গাছটায় দু রকমের ফুল ফোটে, যেহেতু এখন হয়নি, আমি যখন যখন হবে তখন তখন আমি দেখিয়ে দেবো। তারপরে দেখুন ওইখানে, দেখুন আমি একটা জব গোলাপ লাগিয়েছি। হ্যাঁ, এখনও টবটা কিনে আনা হয়নি, এখানে প্রয়োজনে টব মাটি সব আউট অফ মার্কেট হয়ে যায়, সেগুলো মোটেও কিনতে পাওয়া যায় না। হ্যাঁ, আচ্ছা এবার দেখুন আমি নিয়ে যাচ্ছি আপনাকে আরেকটা কিছু গাছ দেখাচ্ছি। সেই গাছগুলো হচ্ছে ধরুন, এখানে এখনও ফুল আসেনি, এই গাছটায় এলে অসাধারণ সুন্দর দেখতে লাগে। আমি কিছু রসুন চারাও বসিয়েছি পাশে, দেখুন একটা চন্দ্রমল্লিকা রয়েছে সাদা। আচ্ছা, তার পাশে দেখুন একটা গোলাপ আছে, ফুলটা তুলে নিয়েছি যদিও। তার পাশে একটা দেখুন অরেঞ্জ কালারের গাছ আছে, ফুলটা হলে দেখাবো। তারপরে গ্যাঁদা আছে, গ্যাঁদা তো আজকাল সবার বাড়িতেই থাকে। তার পাশে দেখুন একটা জবা ফুল, জবা ফুল রয়েছে। আর বলে রাখি গোলাপ কিন্তু আমার তিন রকমের, একটা হচ্ছে সাদা গোলাপ, একটা সাদা গোলাপ, একটা হচ্ছে এটা হচ্ছে লাল গোলাপ, আর আগে দেখালাম অর গোলাপি গোলাপ। এইগুলো হচ্ছে হচ্ছে ফুলগুলো যখন যখন হবে আমি ইউটিউবে আপনাদের এই ফুলগুলো দেখাবো। এই হচ্ছে আমার ছোট্ট বাগান, আপনাকে আমি চারপাশটা দেখাচ্ছি, আপনারা আসুন। এই দেখুন আমার আশপাশে, দেখুন প্রত্যেকের বাড়িতে কিন্তু কিছু না কিছু গাছ আছে, দেখুন প্রত্যেকে, এবং প্রত্যেকেই কিন্তু খুব কষ্ট করে করে এই গাছগুলো। এই দেখুন, এবং আমাদের জমিতে দেখুন একটা তাল গাছ আছে, এই দেখুন তাল আছে, আমরা খুব তাল খাই, তাল গাছ আছে এটা। এই দেখুন তাল গাছ আছে, এটা একটা তাল গাছ। হ্যাঁ, তুমি চারদিকটা খেয়াল করবে, প্রত্যেকের বাড়িতে কিন্তু অল্প বিস্তর গাছ আছে, প্রত্যেকের বাড়িতে দেখুন। এবং আমাদের মতো আধা মফস্বল এলাকায় যেখানে মাটি খুব কস্টলি, অনেক টাকা দিয়ে 150 টাকা 200 টাকা বস্তা মাটি কিনতে হয়, এবং গাছেরও দাম প্রচণ্ড বেশি, যেটা গ্রামের লোকেদের খুব সুবিধে, তাদের কিছু কিনতে হয় না, কিন্তু আমাদের সবটাই খুব বেশি করে কিনতে হয়। তবুও বাগান ভালোবাসি, তো সেই জন্য বাগান করছি। এবং এই বাগান কী করে মেনটেন করতে হয় পরের দিন আমি আর একটা চ্যানেলে আপনাদের সঙ্গে এই নিয়ে কথা বলবো, যে যাদের বাড়িতে জায়গা নেই তারা অল্প জায়গায় কী করে বাগান করে নিজের মনটা ভালো রাখতে পারেন, সেই জিনিসটা আমি আবার দেখাবো। আজকে তো আমি ফুল তুলে নিয়েছি, আপনাদের পুজো করতে যাবো, কাজে আজকে এই অবধি আপনাদের ভালো থাকবেন কিন্তু, কেমন। আর আপনাদের একটা কথা বলি, আপনারা আমাকে পছন্দ করছেন কিনা সেটা জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, তা নাহলে চ্যানেলটা এগোবে কী করে? আপনারা যদি না দেখেন, না বোঝেন, না লাইক করেন, না সাবস্ক্রাইব করেন, তাহলে তো চ্যানেলটা তো এগোবে না। কাজে আমাদের মতন মহিলারা যারা চ্যানেলে এই ধরনের কাজ করতে আমরা ভালোবাসি, তাদের প্লিজ হেল্প, এবং পরে আরও আমি অন্য চ্যানেলে অনেক খবর আপনাদের সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। এবং আমাদের মতন বয়স্ক মহিলারা কীভাবে ভালো থাকবেন সেটা নিয়ে পরে আর একদিন করবো, যেটা আমার পরে ওটা হয়নি, কারণ আমার ভিউয়াররা সবাই ছোট, আমার থেকে বয়সে অনেক, তাদের ভালো থাকার খবর কিন্তু খুব শক্ত, তারা কীভাবে ভালো থাকবে। কিন্তু যারা আমাদের মতো বয়স্ক মহিলা বাড়িতে বসে থাকে, তার মধ্যেও তারা যাতে ফ্রাস্ট্রেশনে না ভোগেন, যাতে ভালো থাকে, সেই নিয়ে আমি একটা চ্যানেলে আপনাদের আবার পরে এটাই জানাবো। আপনারা কিন্তু আমার সঙ্গে থাকবেন, আর সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, কেমন, আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, ভালো থাকবেন।